আসসালামু আলাইকুম, জান্নাতুল রাইহান 85 থেকে ওয়েলকাম করতেছি আবারও গতকালকের একটা ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। তো আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইকটা দিয়ে সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে অনেক জোরের কাছে পৌঁছে দেবে। যারা প্রতিদিন আমার রেসিপি দেখে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও আজকের রেসিপিটা স্টার্ট করতেছি। তো এই তো কালকের মতো একটা রেসিপি এখানে আমি অ্যাড করছিলাম, পিঠাগুলো আমি বানিয়ে এরপর আর ভাজার কাজটা আপনাদের দেখাই নাই। ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে গতকালকের, আর গতকালকের ভিডিওতে আমি মাশাল্লাহ ভালোই সাড়া পাইছি, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি এগুলাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি, আর এগুলাকে ভাজার ক্ষেত্রে প্রথমে আপনাকে চুলার আঁচটা মাঝারি আর লোয়ের মাঝখানে রাখতে হবে। এরপর আপনি একটু একটু বাড়িয়ে দিতে পারেন, এর চেয়ে বেশি বাড়িয়ে দিলে কিন্তু আপনার পিঠাগুলো ওপরে কালার হিসাবে ভেতরে ভালো করে পারফেক্টলি কুক হবে না, ওইটা মাথায় রেখে আপনাকে পিঠাগুলোকে ভাজতে হবে।
এই তো একে একে আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি, আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের একটু ভেঙেও দেখাচ্ছি। আর খেতে মশালা এত মজা হয়েছিল, এগুলো আপনারা বিকালে স্ন্যাক্স টাইমেও খেতে পারেন, অনেক মজা হয়। এই ছিল আজকের আমার সহজ রেসিপি, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।